জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক বিদ্যালয় যেহেতু আমরা বিদ্যালয় নিয়ে কাজ করি এটা কিভাবে ডিজিটালাইজ করা যায় সেটা আমরা এটা দেখে পানির উৎস মতামত বাচ্চাদের কোনো মতামত থাকতে পারে যেটা মতামত বক্সে রাখবে এবং শিশুরা যাতে নিরাপদ পরিবেশে শিখতে পারে তার জন্য দরিদ্র হোক ধনী হোক গরিব হোক সকলের ক্ষেত্রে শিক্ষা সমান এবং আমাদের সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ কীভাবে হয়ে থাকা সম্ভব এবং শিক্ষার্থীরা সুন্দরভাবে কীভাবে পড়ালেখায় মনোযোগ দিতে পারে। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ আপনার প্রজেক্টে যারা কাজ করে শিক্ষক এই বলে আজকে ধন্যবাদ।